হ্যাঁ, হঠাৎ এই ধরনের আঁকার মানে পরিকল্পনাটা কেন এলো? যেহেতু করোনা ভাইরাস আমাদের এখন দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক প্রচেষ্টা করছে সেটাকে আটকানো, যাতে আমাদের রাজ্যে না ক্ষতি করতে পারে, রাজ্যের মানুষকে যাতে না অ্যাটাক করতে পারে। তার জন্যই হচ্ছে মুখ্যমন্ত্রী যেই যেই স্টেপগুলো নিয়েছে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে, তার আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। তার জন্যই এই ড্রয়িংয়ের থিমটা আঁকা। তিনি পাঁচিলের মতন দাঁড়িয়ে আছে, রাজ্যকে গার্ড করছে, তার সাথে সাথে সহযোগিতা করছে আমাদের পুলিশ, ডাক্তার, অনেক সবাই সহযোগিতা করছে, যাতে না এই সিচুয়েশনটা যাতে আরও ভালো হয়ে উঠতে পারে, সবাই যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। এই ছবি যে তুমি আঁকছো, এই ছবিগুলো কি তুমি কাউকে গিফট করতে চাও বা কেউ কিনতে চাও? হ্যাঁ, কেউ কেউ যদি কিনতে চায় তাহলে আমি অবশ্যই দেব ছবিগুলো, এবং যেই যতটুকুই টাকা পাই না কেন সেই টাকাটা আমি রিলিফ ফান্ডে দিয়ে দিতে চাই, দান করতে চাই। তোমার নামটা বলো। আমার নাম ঋদ্ধি দাস। মেয়ের এই উদ্যোগটা কিভাবে দেখছেন? মেয়ের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আমি স্বাস্থ্য দপ্তরের কর্মী, আমি আমার বেতনের একটা অংশ মানে 11,000 টাকা আমি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছি, এবং যাতে মানুষের কাজে লাগে। এবং মুখ্যমন্ত্রী যেভাবে COVID-19 নিয়ে মানুষের জন্য ছুটে বেড়াচ্ছেন চতুর্দিকে, এতে ইন্সপায়ার হয়ে আমার মেয়ে ছবিটা এঁকেছে, এবং আমি একে ধন্যবাদ মানে মেয়েকে ধন্যবাদ জানাই যে ওর মাথায় এরকম একটা চিন্তাভাবনা মাথায় এসছে, এবং এই ছবিটা ও চাইছে যে কেউ যাতে নিয়ে নেয়, নিয়ে তার যা মূল্যটা পাবে সেই মূল্যটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে চায়। আমি এটাকেও বলবো যে আমার ছোট্ট মেয়ে যে এরকম একটা মানসিকতায় তৈরি হয়েছে এটাকে আমি ধন্যবাদ জানাই। আপনার নামটা বলে দিন। আমার নাম মনোজিৎ দাস। মেয়ের এই উদ্যোগটাকে আমি খুবই ভালোভাবে নিচ্ছি, কারণ ও একটা খুবই মানে ম্যাচিওর নয় এখনও, ইনম্যাচিওর অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এত আকৃষ্ট হয়ে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে সে অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান জানিয়েছে, এবং সারা রাজ্যবাসীর জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যে করোনা সম্বন্ধে মানুষকে সচেতন করে এবং সমাজের মানুষকে কিভাবে তিনি সুরক্ষিত করতে পারবেন তার যে প্রয়াস চালাচ্ছেন, সেই প্রয়াসের ওপরেই আমার মেয়ে আলোকপাত করে, এবং সেই প্রয়াসটাকেই সে নিজের অন্তরে নিয়ে সে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য এই ছবিটাকে সে একজনের কারো হাতে তুলে দিয়ে সেই তার যে অর্থটা সে পাবে সেটা সে রিলিফ ফান্ডে দিতে চাইছে। এবং পরবর্তীকালে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের প্রত্যেকটা মানুষের পাশে ত্রাণ তহবিল থেকে শুরু করে প্রত্যেকটা ডাক্তারি যেসব জিনিসপত্র প্রয়োজন হচ্ছে করোনা চিকিৎসার জন্য যেভাবে তিনি খরচ করছেন, তার সেই প্রয়াসে ও যদি ক্ষুদ্রভাবে কোনো সাহায্যে লাগতে পারে, এর জন্য আমি মনে করি আমি গর্বিত, বা আমার মেয়েও গর্বিত হবে।